বাঙালি মাত্রই গোয়েন্দা থ্রিলার বা ভৌতিক গল্পের অনুরাগী। তাই মূলত গোয়েন্দা থ্রিলার এবং ভৌতিক গল্পের সম্ভার নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন ফ্রাইডে ফ্যান্টাসি। আজ আপনাদের জন্যে বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। আজকের গল্পের প্রধান চরিত্রে গল্পকার ও অনুতোষ। গল্পের সূত্রধর ও অডিও মিক্সিংয়ে আমি রাজাদিত্য ঘোষ। গল্পকারের চরিত্রে অমিত্রসূদন বোস। অনুতোষের চরিত্রে প্রাঞ্জল চক্রবর্তী। বাবার চরিত্রে রাজদীপ ব্যানার্জি এবং মায়ের চরিত্রে দময়ন্তী গিরি। পর্ব পরিচালনায় প্রাঞ্জল চক্রবর্তী ও রাজাদিত্য ঘোষ। শুরু হতে চলেছে আজকের গল্প মেট্রোতে বুড়ি। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি, কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটুও হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলাম টাটকা আনকোড়া অ্যাডভেঞ্চার বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ, এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজ কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার তিন নম্বর আইন। এক আর দুই নম্বর এখন নাই বা বললাম। কিরে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বলল, চল। চল মানে কোথায়? চল না, সিনেমা দেখে আসি। পাগল নাকি? এই রোদ্দুরে কে বেরোয়? কি যে বোকার মতো কথা বলিস না, মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা। আরে গরমের দিনে দুপুর কাটানোর জায়গাই তো ওটা। আচ্ছা চুপ কর, চুপ কর। বাগবিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজো কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদ ফোসফোস করছে, তবু চুপ করে থাকতে হলো। চল না, চল না। পয়সা? সেজন্য ভাবতে হবে না। এই তুই ওঠ, 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 দেরি হয়ে যাচ্ছে, ওঠ। মাকে বলে এমনকি চারানা পয়সা আদায় করে নিয়ে এটা দিয়ে হ্যাপি বয় আইসক্রিম খাওয়া হবে। বেরিয়ে পড়লাম অনুতোষের সঙ্গে। খা খা রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না, একটি গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের সামনে হাত পাতল। ভিকিরির জ্বালায় কোনো জায়গায় শান্তি নেই। আমরা একটু সরে দাঁড়ালাম, কিন্তু গাছের ছায়াটা ছেড়ে বেরোতে পারলাম না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিকিরি দেখলে আমার বড্ড ঘেন্না করে, তার মধ্যে ভিকিরিদের মধ্যে ওই রকম বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বলল না, ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলাম, ততই আমার চোখ ওর উপরে গিয়ে পড়তে লাগলো। উহ, বিশ্রী। অনুতোষ বলল, দেখ এই দেখ, গরমে বুড়িটা কেমন একটা ধুকছে না। আমি বললাম, যাকে যাক, ওই যে ওই শেষমেশ ট্রামটা এলো, চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে। হো হো করে হেসে ফেললো অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলাম। টিকিস টিকিস করে চলছে বালিগঞ্জের ট্রাম, সময় আর কাটে না, এক যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হই মেট্রো। আজ বড্ড ভিড়, জোর ছবি দিয়েছে। নয়ানা টিকিটের জানালায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষই আজ বস করছে, সে গিয়ে গেল টিকিট আনতে।
আমি এপাশে দাঁড়িয়ে। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভেতরে দেখতে যাব এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় গড়া হাতখানা বাড়িয়ে ধরলো আমাদের সামনে। এ কি, ও এখানে এলো কেমন করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম, এই মেট্রো সিনেমাতে সাহেব মেমার ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা কি বিভৎস দেখাচ্ছিল কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না ওটাই আশ্চর্য। এসব জায়গায় তো আগে কোনো দিন ভিকির দেখিনি। আমি বললাম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? অনুতোষ বলল, হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোলস রয়েস আর কি এসেছে। আরে তবে ও এলো কি করে, উড়ে তো আর আসেনি। বুড়িটা কিন্তু সেই একভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটি কথা বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে এত লোক কিন্তু ওকে কেউ লক্ষ্য করছে না, আশ্চর্য। ভেতরে গিয়ে বসে পড়লাম, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, আচ্ছা এই বুড়িটাই সেই বুড়ি তো? মনে তো হলো সেরকমই। কি জানে, কলকাতায় এত ভিকিরি আছে, হতেও পারে অন্য আরেকজন। অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললাম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া ওকে আর কেউ দেখতে পারছে না। তোর কি মাথা খারাপ হলো নাকি রে? আরে দেখতেই যদি পায় তাহলে ওকে ওরা তখনই তাড়িয়ে দিল না কেন? ভিড়ের মধ্যে চোখে পড়েনি হয়তো। আরে এখন চুপ করতো, সিনেমাটা দেখ, আরম্ভ হয়েছে। একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয় ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি, হঠাৎ কেমন অন্যমনস্ক হয়ে গেলাম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, হেও দেখতে মন্দ লাগে না। কিন্তু তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে সেই বুড়ি বসে, স্পষ্ট দেখলাম সেই রঙিন অন্ধকারে, ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুইয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, কিছুতেই চোখ সরিয়ে নিতে পারছিলাম না। অনেকক্ষণ পরে আস্তে একটা ঠেলা দিলাম অনুতোষকে, ফিসফিস করে বললাম, এই অনুতোষ, ওই ওই দেখ কি হয়েছে, ওই ওই। আমি আঙুল বাড়ালাম ওই দিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলাম আমরা। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওই দিকে, আর প্রত্যেকবারই দেখছি ঠিক বসে আছে বুড়ি, শরীর নুইয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনের দিকে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসেও ঘেমে গেলাম। হঠাৎ অনুতোষ বলল, আর না চল। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজন, নুইয়ে নুইয়ে কয়েকটা পা মারিয়ে কয়েকটা হাঁটু মারিয়ে বাইরে এসে যেন বাঁচলাম। পেছন ফিরার তাকালাম না একবারও, এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁ ঝাঁ রোদ, বিরাট শহর, কত লোক। ফিরতে ট্রাম ধরলাম, সারা রাস্তা দুই বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন যেন একটা ভয় গলা আঁকড়ে ধরল, আবার যদি সেইখানে সেই গাছের ছায়া ওকে দেখি। কিন্তু না, কিচ্ছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই, হঠাৎ যদি আবার। রাত্রে ভালো ঘুম হলো না। পরের দিন সকালে খেতে বসে মা বললেন, কি কাণ্ড,
কাল দেখি আমাদের বাড়ির সামনে গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, হ্যাঁ এরকম কত হচ্ছে। মরে পড়েই আছে, কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল রে। আমি বললাম, কখন বলতো? এই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তারপরে। কি বিশ্রী দেখতে। ওমা, ও কি তোর খাওয়া হয়ে গেল? আমি তাড়াতাড়ি টেবিল ছেড়ে উঠে পড়লাম। আর আর খাবো না। আরে কি হলো তোর? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি বলে আমি উঠে পড়লাম।